গায়ের রং পরিষ্কার করতে পারি, গায়ের ময়লা কালো ময়লা দূর করতে পারি এবং আমাদের স্কিনে অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি এই ভাতের মাড় দিয়ে। তো এই যে ভাতের মাড় আমরা সাধারণত কি করি সেটাকে আমরা ফেলে দিই। তো ভাতের মাড় না ফেলে দিয়ে সেটা আমরা স্কিন কেয়ারের জন্য কিভাবে ব্যবহার করতে পারি এবং সেটা ব্যবহার করে কিভাবে আমাদের স্কিনকে ভালো গ্লোয়িং বানাতে পারি, কালো দাগ ছোপ তুলে দূর করে দিয়ে রোদে পোড়া কালো দাগ ছোপ মেছে তার দাগ এরকম ধরনের দাগ দূর হয়ে যাবে যদি প্রতিদিন আমরা ভাতের মাড়টাকে স্কিনে ব্যবহার করি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব কিভাবে ভাতের মাড়টা ফেলে না দিয়ে প্রত্যেক দিন তোমরা স্কিনে ব্যবহার করে সেটাকে তোমরা একটা ফর্সা উজ্জ্বল ত্বক কিন্তু পেতে পারো। ভাতের মাড় শুধু স্কিনে না, তোমরা গাছে দিলে দেখবে গাছ কি সুন্দর ফুলে ওঠে, গাছের মধ্যে ফুল ফল খুব সুন্দর হয় যদি প্রতিদিন এই ভাতের মাড় ঠান্ডা করে নিয়ে গাছে দাও। ভাতের মাড় যদি চুলে ব্যবহার করি চুলকে খুব ভালো কন্ডিশনিং করে, তার সাথে সাথে চুল লম্বা করতেও কিন্তু সাহায্য করে এই ভাতের মাড়। যদি এটাকে একদম ঠান্ডা করে নিয়ে আমরা চুলে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে তারপর স্নান করি দেখবে চুলও কিন্তু খুব সুন্দর হয়। ভাতের মাড়ের ভীষণ ভীষণ উপকারিতা আছে, আর স্কিনের জন্য তো ভাতের মাড় ভীষণ ভালো হচ্ছে। ইভেন কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে ভাতের মাড় যেটা হচ্ছে বিশেষ করে ব্যবহার করা হয়, যার জন্য ওদের স্কিন এত গ্লোয়িং বিউটিফুল খুব সুন্দর ফর্সা থাকে। কেন এই ভাতের মাড়কেই ওরা নানান রকমভাবে ব্যবহার করে ওদের ক্রিমে, ওদের নানান রকমের যেটা হচ্ছে এই বিউটি যে প্রোডাক্ট হয় তার মধ্যে ব্যবহার করে ভাতের মাড়কে। তো চলো সবার প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে ভাতের মাড়টাকে আগে রাখবে, কিভাবে তারপর ব্যবহার করবে, আর কিভাবে ভাতের মাড় দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে মুখে লাগালে মুখ উজ্জ্বল ফর্সা হবে। তো চলো। তো বন্ধুরা, প্রতিদিনই আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত রান্না হয়, সেই ভাতের মাড় আমরা কিন্তু ফেলে দিই। তো সেই ভাতের মাড়ই যখন ভাতটা তৈরি হয়ে যাবে, আমরা যখন ভাতের মাড়টা ফেলে দিই সেই ভাতের মাড়ই অল্প কিছু ভাত সহ তুলে রাখবে একটা বাটিতে। তো দেখো এখানে ভাতটা পুরো হয়ে গেছে, এবার ভাতের মাড়টা আমি যেটা হচ্ছে ফেলে দেবো, কিন্তু তার আগে আমি এই গরম ভাতের মাড়ই কিছু ভাত সহ দু চার দানা ভাত সহই আমি একটু ভাতের মাড় তুলে রেখে দিলাম একটা বাটিতে। এইবার এই বাটিটা আমি একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং সারা রাতের জন্যই রেখে দেবো, মানে একদিন সারা দিনের জন্যই আমি এটা রেখে দিচ্ছি। মানে আগের দিন ভাত রান্না যখন করেছিলাম দুপুরবেলা, সেই দিনে আমি রেখে দিয়েছিলাম সারা রাত ঢাকা দিয়ে। এখন পরের দিনে স্নানের ঠিক আগে সেই বাটিটা আমি, আচ্ছা বাটি ফ্রিজে রাখবে না, ভাতের মাড়ের বাটি কিন্তু বাইরেই রাখবে। এইবার এই ভাতের মাড়ের মধ্যে আমি মেশাবো এক চামচ ময়দা। তো এখানে আমি এক থেকে দুই চামচ ময়দা নিচ্ছি। এই যে ভাতের মাড়টা সারা রাত যখন থাকবে বাইরে, এর মধ্যে প্রোবায়োটিক তৈরি হয়, আর এই প্রোবায়োটিকটাই আমাদের রংটাকে ফর্সা করার কাজ করে। রং ফর্সা করে গায়ের ময়লা তুলতে এবং দাগ ছোপ দূর করতে এবং বয়সের ছাপ কমাতে দূর করে কিন্তু এই ভাতের মাড়টা। যেই ভাতের মাড়টা তোমরা সারা রাত বাইরে রেখে দেবে এইভাবেই ঢাকা দিয়ে, তাতে এর মধ্যে যখন যে প্রোবায়োটিকটা তৈরি হবে সেই প্রোবায়োটিক দিয়েই আমাদের স্কিনটা যেটা হচ্ছে সুন্দর হয়ে উঠবে। তো দেখো ভাতের মাড় দিয়ে ময়দা গুলে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দেবো ছোটো চামচের হাফ চামচ মধু। মধুটা অপশনাল হচ্ছে, এখানে মধু মেশাতে পারো, অ্যালোভেরা জেল মেশাতে পারো, অথবা দু চার ফোঁটা গ্লিসারিন মেশাতে পারো, এগুলো অপশনাল, তোমাদের ইচ্ছা মতন তোমরা এটা মেলাতে পারো। ব্যাস হয়ে গেল। তো দেখো দেখো এই ভাতের মাড়টা দিয়ে ফেস প্যাক তৈরি করে নিলাম, কিছুটা ভাতের মাড় রয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিই, তিন চার দিন ব্যবহার করি এটাকে। তো এইটা কি করবে, একটি তুলো নেবে, সবার প্রথমে কিভাবে ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। সবার প্রথমে তুলো নেবে, এইভাবে ভাতের মাড়টা নেবে, এইভাবে ভাতের মাড়টা নিয়ে আগে এইটা দিয়ে গালে তুলোটা দিয়ে ম্যাসাজ করবে। খুব ভালো কিন্তু এটা দারুণভাবে দাগ ছোপ দূর করবে, বেশ কয়েকদিন তোমরা করে দেখো। এটা এইভাবে সারা গায়ে গালে আগে আমি লাগিয়ে নেবো, এটা তোমরা সারা গায়ে লাগাতে পারো ইচ্ছা হলে, পুরো সম্পূর্ণ গায়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে। দেখো এইভাবে এটাকে আগে এটা দিয়ে ম্যাসাজ করবে এইভাবে, এটা খুব ভালো ক্লেনজারের কাজ করবে, ক্লেনজিং করবে, প্লাস তোমাদের দাগ ছোপ দূর করবে। যাদের প্রচন্ড দাগ ছোপ, স্কিনের যা সমস্যা আছে, যা তোমরা আমাকে লেখো স্কিনের সমস্যা,
তোমরা এটা করো, এর থেকে ভালো জিনিস হতে পারে না। ঘরের তৈরি যে জিনিসটা আমরা ঘরে ফেলে দিই প্রত্যেকদিন, সেইটা দিয়ে তোমরা এত ভালো স্কিন কেয়ার করতে পারছো। এটা স্কিনকে সফট সাপল বানাবে, বিউটিফুল বানাবে, হেলদি বানাবে, স্কিনকে খুব ইয়াং লুকিং করে দেবে। আর দেখবে স্কিন খুব দিনে দিনে কিন্তু ভালো হবে যদি এইভাবে ভাতের মাড় ব্যবহার করা হয়। ব্যাস এইভাবে নেবে আর এইভাবে 1 থেকে 2 মিনিট আগে সারা গালে লাগাবে এইভাবে ভাতের মাড়টা। তুলো দিয়ে লাগিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু এটাকে আরো একটু মাসাজ করব। হয়ে গেছে, এইবার কি করব, এইটার উপরে আমি ফেস প্যাকটা লাগাবো। এই যে ভাতের মাড় দিয়ে যে ফেস প্যাকটা তৈরি করেছি মধু দিয়ে। আচ্ছা একটা কথা এখানে আমি বলে দিই, যাদের মধু স্যুট করে না তারা অ্যালোভেরা দিতে পারো, যাদের অ্যালোভেরা স্যুট করে না মধু দিতে পারো, আর না হলে এখানে গ্লিসারিন দিতে পারো তোমরা। এবার তোমরা তোমাদের স্কিন যা স্যুট করে সেই অনুযায়ী তোমরা দিতে পারো, আর না হলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু ময়দা আর এই ভাতের মাড় দিলেও হবে। তো ব্যাস একটা ব্রাশ নেবে কিংবা একটা তুলো নেবে আর এইভাবে এটাকে এই ভাতের মাড়টা এইভাবে লাগিয়ে রাখবে, আর এটা পুরো শুকোতে দেবে তোমরা। তো এইভাবে পুরো ভাতের মাড়টা আমি দেখো মুখে লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফর্সা হওয়ার কাজ করবে। তো দেখো আমি সারা মুখে খুব সুন্দরভাবে একটা মোটা লেয়ার আমি এই ভাতের মাড়ের যে ফেস প্যাকটা এইটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতে, গলায় এবং পায়ে, তোমরা যদি চাও ফুল বডিতেও কিন্তু এটা ইউজ করতে পারো। এটা ফুল বডি হোয়াইটনিংও করে, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেককে লাগাতে পারবে। কিন্তু এটা ভীষণই ভালো একটা ঘরোয়া ফেস প্যাক হচ্ছে, হোয়াইটনিং ফেস প্যাক, এটা বাচ্চাদেরও ব্যবহার করা যেতে পারবে। তো এটা সবাই ব্যবহার করতে পারবে। দেখো ফুল ফেসই আমি খুব ভালো করে এটা লাগিয়ে নিই, এবার একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখো আমার এইটা লাগিয়েছিলাম যে ভাতের মাড়টা, এটা কিন্তু শুকিয়ে গেছে। তো এইভাবে পুরোটা টেনে যাবে যখন, তারপর মুখটা ধুয়ে নেবে। তো এইভাবে আমি দেখো তোমাদের দেখাচ্ছি, তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু খুব স্কিনটা টান টান হয়ে যায়, স্কিন খুব টান হয়ে যাবে যাদের ইয়ে হয়েছে, বলি রেখা পড়ে গেছে, বয়সের ছাপ পড়েছে, খুব স্কিন টান হয়ে যাবে। তারপর মেছে তার দাগ যে হয়ে যায় সেটাও দূর হবে। দেখো স্কিন কত দেখেছো, খুব কি সুন্দর একটা টান ভাব এসছে স্কিনের মধ্যে, আর স্কিনটা পরিষ্কারও হয়ে গেছে, অনেক পরিষ্কার করে দেবে। তো এইভাবে পুরো মুখটা ধুয়ে নিতে হবে। আমার এটা তো মুখটা শুকিয়ে গেছে পুরো, আমাকে জল দিয়ে ধুতে হবে। বাস জল দিয়ে এরমভাবে হাত দিয়ে রোগড়ে রোগড়ে এটাকে ধুয়ে নেবে নিলেই। আর এটা একদম ঘরোয়া জিনিস হচ্ছে, এক পয়সা খরচ না করে তোমরা কিন্তু ফর্সা হতে পারো। মুখটা আমি ধুয়ে এসেছি জল দিয়ে, এবার মুখটা ধুয়ে নেবে জল দিয়ে। আচ্ছা মুখটা ধোবে যেদিন, এটা যেদিনই লাগাবে সেদিনে ফেস ওয়াশ সাবান কিচ্ছু লাগাবে না, কিন্তু ফেস ওয়াশ সাবান লাগালে এর যে ইফেক্টটা সেটা নষ্ট হয়ে যায়। তাই ফেস ওয়াশ সাবান কোনো কিছুই লাগাবে না, আর এইবার যে কোনো ক্রিম কিংবা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো, না হলে অ্যালোভেরা জেলও লাগাতে পারো। তো আমি এখানে যেটা হচ্ছে লোটাসের এই যে হোয়াইট গ্লো ক্রিমটা, এটা লাগিয়ে নেবো এখন। তো ব্যাস এটা লাগিয়ে নিলেই আমার হয়ে যাবে। আর তোমরা যে ক্রিমই লাগাও মুখে সেই ক্রিমটা এর ওপর লাগাতে পারবে। ব্যাস এইভাবে লাগিয়ে নেবে, আর এইটা পুরো শুকিয়ে যা, পুরো টেনে যাবে মুখে, যতক্ষণ না শুকিয়ে পুরো টেনে যাবে ততক্ষণ এই ফেস প্যাকটা কিন্তু লাগিয়ে রাখবে, আর তারপরে এই রকম ক্রিম লাগিয়ে নেবে। ব্যাস হয়ে গেল। তো এইভাবে করতে থাকো, দিনে দিনে দেখবে তোমাদের স্কিন অনেক টান টান হয়ে যাবে, আর স্কিনের দাগ ছোপ দূর হয়ে একটা ফর্সা উজ্জ্বল ভাব কিন্তু স্কিনে চলে আসবে। দেখো কত স্কিনটা গ্লো করছে, করছে কি না। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।